কি হয়েছিল আজকে এখানে? এখানে আজকে এটা হয়েছিল, এখানে আমাদের ছোট মতো 8-10টা বাগান আছে। এই বাগানগুলা অনেকদিন ধরে আছে, আমাদের এখানকার লোকাল দাবি। আমরা কিছু এখানে বাগানগুলাতে পারমানেন্ট নাইট গার্ড একটা দিব, সেই হিসাবে মালিকগুলার সঙ্গে একটা কথাবার্তা বরাবর হয়ে আসতেছে, ওনারা নিচ্ছে না। পরবর্তীতে এই যে আমাদের এখানে টিএমসির মধ্যেই, হ্যাঁ, দেখতে পাচ্ছেন দুটা গ্রুপ, এই গ্রুপের মধ্যে আজকে ওরা মালিকগুলাকে বিভিন্ন দিক দিয়ে হুমকি, জমির পাতা উঠায় নিয়ে গেছে। হ্যাঁ, এই গত বুধ বৃহস্পতিবারের মধ্যে 3-6 টনের মতো পাতা উঠাইছে। এই আব্দুল মজিদ এবং শেকির এদের নেতৃত্ব এগুলো করছে। হ্যাঁ, এবং এখানে আমরা কোনো কিছু যদি ওয়ারিস সূত্রে, এখানে পল্টনের সমস্ত জমি মালিক হচ্ছে আমাদের বংশ, এখানে আমরা ওয়ারিস সূত্রে কোনো কিছু করতে গেলে, আমরা যদি কোনোটা কিছু করতে যাই আমাদের বিপক্ষে, ওরা ওই পলটাই যায়, ওই কথাটাই বলে। এই জিনিসগুলো ওরা সবসময় চায়, আমাদেরও কিছু হতে দিচ্ছে না, ওনারাও কিছু করতেছে না। আজকে এই পঞ্চায়েতের ব্যবস্থা, এরা পঞ্চায়েতের কোনো রকমের সুযোগ সুবিধা থেকে শুরু করে সমস্ত জিনিসের ক্ষেত্রে আমাদের লোককে বঞ্চিত করছে। হ্যাঁ, পঞ্চায়েতের কোনো রকমের আইন শৃঙ্খলা এদের কাছে নাই, প্রশাসন এমন মানে এরা দেখাচ্ছে এবং বম বন্দুক এইভাবে দেখাচ্ছে, তো প্রশাসন এদের পকেটে আছে। এখানে ফায়ারিং হয়েছে, এই সাকির আহমেদ নিজে ফায়ারিং করছে এবং মনজুর আলম, হ্যাঁ, এরা দুইজনে ফায়ারিংটা করছে এবং আব্দুল মজিদের নেতৃত্বে এগুলো সব কিছু হচ্ছে। হ্যাঁ, এই আব্দুল মজিদের নেতৃত্বে এখানে সব কিছু হচ্ছে। রাজু নামে একজন আছে ওর ভাই, এই আব্দুল মজিদের ভাই সবগুলাই, এগুলো করতেছে ওদের জন্য, এই জিনিসগুলো করছে। হ্যাঁ, ওর একটা ভাই ক্রিমিনাল আছে বাংলাদেশের ব্যবসা করে। হ্যাঁ, তো এই জিনিসগুলো ওরা ঘটাই যাচ্ছে একের পর এক। হ্যাঁ, তো এই পুলিশ জিনিস, পুলিশ কি বললো এখন? পুলিশ এখন বললো, হ্যাঁ, ওরা আছে, ওরা যাবে, হ্যাঁ, ওরা যাবে বড় বিল্লা গ্রামে, ওখানে যায় আমাদের লোকজনকে নিয়ে যাচ্ছে প্রশাসনের। হ্যাঁ, প্রশাসন আসছিল এখানে, প্রশাসন আসে এটাই বললো, আমরা দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখতেছি, সেই হিসাবে আর কি এখন প্রশাসন উঠে আমাদের আইসি সাহেব এখানে নিজে আসছে, নিজে আসার পরে বড় বিল্লা গেল, হ্যাঁ, আমাদের লোকজন গেল, হ্যাঁ, ওখানে লোকজন আমাদের যেতে বললো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ তজমুল হক, আমি বর্তমান বুথ প্রেসিডেন্ট প্লাস এক্স মেম্বার। এই বাগান কি হয়েছিল এখানে? এখানে মানে ওরা পেমেন্ট নিতে আসছিল, বুঝলেন তো, তবে আমি তো বলছি না, আমরা সব মালিক মিলে আলোচনা করে, হ্যাঁ, এটা এমএলএ সাহেবের কাছে জানানো হয়েছে, এটা কী ডিসিশনের পরে আমরা জানাবো। তা আজকে তো একটা ঝামেলা হলো এখানে। ঝামেলা হইলো, আমার এখান থেকে তো কোনো ঝামেলা হয় না, বেরিয়ে গেছে ওরা, পরে ওদিকে গিয়ে অন্য বাগানে ওখানটায় কী একটা ঝামেলা হয়েছে শুনলাম। তো এটা কি দুটা গোষ্ঠী নাকি নাইট গার্ড? এই দুইটাই আর কি, একটা পার্টিতে একটাই, হ্যাঁ, দুইটা ভাগ হইয়া গিয়ে। তো এই বাগানটার নাম কি? এটা নন্দলাল টি স্টেট। আপনার নাম? শুভচন্দ্র দত্ত। মালিক তো এই বাগানের? হ্যাঁ।